আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমাদের ফ্যাশন ডিজাইনিং এর স্টাইল এবং ডিজাইন অ্যানালাইসিস, এবং এটাকে আমরা কিভাবে চিনবো প্র্যাকটিক্যালি, প্রোডাক্ট থেকে আমরা কিভাবে ডিজাইন এবং স্টাইল অ্যানালাইজ করতে পারি সেই বিষয়টা। অত্যন্ত সহজ একটি বিষয়, বাট অনেকেই ভুল করে এই জায়গাটায়, দ্যাটস ওয়াই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আশা করি সবাই একটু যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথমেই আসি আমরা যে হোয়াট ইজ স্টাইল, স্টাইল কাকে বলি, অথবা আমরা যদি বলি হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য গার্মেন্ট স্টাইল, আপনি কিভাবে গার্মেন্ট স্টাইলটা আইডেন্টিফাই করবেন অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ মার্চেন্ডাইজার, অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার, অথবা অ্যাজ এ গার্মেন্ট টেকনোলজিস্ট, অথবা আপনি সাধারণ যদি ফ্যাশন সচেতন মানুষ হন, সেক্ষেত্রেও কিন্তু স্টাইল এবং ডিজাইন এটার একটা ক্লিয়ার কনসেপ্ট আপনার থাকা দরকার, না হয় আপনি প্রোডাক্ট কিনতে গেলেও এখানে ঝামেলা হবে। সো এক্ষেত্রে আমরা একটু দেখি তাহলে, আছে হোয়াট ইজ ডিজাইন। দেখেন হোয়াট ইজ ডিজাইন, হাউ ইউ ক্যান আইডেন্টিফাই দ্য ডিজাইন অন দ্য গার্মেন্ট। আমরা বলি যে প্রোডাক্ট দেখলি বলি এই গার্মেন্টটা তো খুব সুন্দর, এই প্রোডাক্টের ডিজাইনটা তো খুব সুন্দর, কিন্তু আমরা বুঝি না কোনটা ডিজাইন কোনটা স্টাইল, কোনটা স্টাইল সুন্দর কোনটা ডিজাইন সুন্দর। এই জন্য আমাদের একটু যারা টেকনিক্যালি স্মার্ট তাদেরকে আর একটু ক্লিয়ার করার জন্য আমরা বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারণা দিব। প্রথমেই আমরা দেখি এখানে যে বাংলায় দেখেন স্টাইল যে শব্দটা, সেটা বাংলা যদি আমরা বলি ধরন বা রকম বা ফর্ম, এর সিনোনিম গুলো আছে শেপ, মুড, ম্যানার, বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার। আমরা এটাকে যদি ডিফাইন করি আমরা বলি যে স্টাইল ইজ দ্য পার্সোনাল প্রপার্টি হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার, যে আমার এমন একটা পার্সোনাল প্রপার্টি যেটা অন্যের সাথে ভিন্ন, সেটা আমরা ডেফিনেশন হিসাবে জানি। সাথে সাথে আরো কিছু যদি ডেফিনেশন আমরা এখানে দেখি, আ পার্টিকুলার প্রসিডিউর বাই হুইচ সামথিং ইজ ডান, আ ম্যানার অর ওয়ে, একটা নির্দিষ্ট পদ্ধতি যার মাধ্যমে কিছু করা হয়, অথবা আমরা বলতে পারি স্টাইল মিনস টু ফর্ম আ অ্যারেঞ্জ সামথিং ইন এ পার্টিকুলার ওয়ে, কোনো নির্দিষ্ট উপায়ে কিছু গঠন করা বা সাজানো। এরকম ভাবে অনেক ডেফিনিশন অনেক ভাবে আপনি দিতে পারেন, কিন্তু আমি অনেককে দেখি যারা প্র্যাকটিক্যালি যখন আমি ধরি যে স্টাইল আর ডিজাইন আলাদা করেন, তখন আর তারা কিন্তু পারতেছে না, অনেক ভালো ভালো ডেফিনিশন সে জানে। তো আমাদের দরকার হলো আসলে প্র্যাকটিক্যালি সে কতটা স্মার্ট, সে সেই জায়গাটায় পারফর্ম করতে পারতেছে কিনা। তো এটার জন্য আপনাদেরকে আমি একটু প্রোডাক্ট দেখাবো যেটা কোথায় সমস্যা হচ্ছে। ডিজাইনটা যদি আমরা দেখি, ডিজাইন বলতে আমরা বুঝি নকশা, অথবা এটার সিনোনিম গুলো যদি আমরা দেখি গ্রাফ, মডেল, প্ল্যান, ম্যাপ বা ডায়াগ্রাম, অথবা আমরা বলি যে ডেফিনেশন গুলো আমরা জানি, আর ডিজাইন ইজ এ ক্রিয়েটিভ এন্ডোভার টু সলভ এ প্রবলেম, এটা একটা সৃষ্টিশীল প্রচেষ্টা একটা সমস্যাকে সমাধান করার জন্য, এরকম ডেফিনেশন আমরা জানি। আবার এখানে দেখেন আছে আর ডিজাইন ইজ এ প্ল্যান অর স্পেসিফিকেশন ফর দ্য কনস্ট্রাকশন অফ এন অবজেক্ট, ডিজাইন হলো একটা অবজেক্ট তৈরি করার জন্য পরিকল্পনা বা স্পেসিফিকেশন, অথবা আমরা এটাকে বলতেছি অ্যাস্থেটিক্স অ্যান্ড ন্যাচারাল বিউটি টু ক্লোদিং অ্যান্ড ইটস অ্যাক্সেসরিজ, কোনো পোশাকের উপরে যদি আমরা এগুলো অ্যাপ্লাই করি তার আনুষঙ্গিক গুরুত্বের নান্দনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্য। তো এইভাবে যদি আমরা ডিফাইন করি সেক্ষেত্রে কিন্তু অনেকেই বিষয়টাতে ক্লিয়ার না, একেবারে প্রোডাক্টে যখন আমরা দেখাইতে যাই বা দেখাতে বলি তখন কিন্তু তারা এখানে পারফর্ম করতেছে না। হ্যাঁ, বলতেছে ডিজাইন আর্ট, ডিজাইন ডেফিনিশন গুলো তাদের হয়তো মুখস্থ। তো এইভাবে আমরা যদি এই প্রোডাক্ট একটু কম্পেয়ার করে দেখি, ফর এক্সাম্পল আমরা এখানে দেখবো স্টাইল ভার্সেস ডিজাইন অ্যানালাইসিস। ইন্ডাস্ট্রিতে কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট যারা তাদের এগুলো করতে হয়, যেমন এই টি শার্টটা দেখে একজন বলবো বা ডিজাইনটা তো খুব সুন্দর, এখন আপনি টেকনিক্যাল লোক হিসাবে এটা বললে একটু বিব্রতকর ব্যাপারটা। এখানে ডিজাইন এবং স্টাইল দুটার কথাই বলা উচিত, যেটার স্টাইলটা বেশ লুক্রেটিভ সাথে সাথে ডিজাইনটাও সুন্দর। দেখেন আমরা বলছি স্টাইলটা এখানে যদি প্রোডাক্টে দেখেন, আপনি প্রোডাক্টে আপনাকে বলতে হবে যে যেমন টি শার্ট, এটা একটা রাউন্ড নেক টি শার্ট উইথ রেগলেন স্লিভ, এবং এটা যদি স্টাইল অ্যানালাইসিস করি আমরা দেখেন এটি একটি রেগলেন লং স্লিভ এবং রাউন্ড নেক টি শার্ট, তাহলে এই টি শার্টটার যে হোয়াইট এবং ব্ল্যাক এর যে ভেরিয়েশন, এখানে কিন্তু এই স্টাইলিংটার কারণে ভেরিয়েশনটা আসছে। সো এটার জন্য যদি টি শার্টটাকে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বলতে হবে টি শার্টটার স্টাইলটা অনেক বেশি সুন্দর, ওকে, যে এই টি শার্টটার সাথে স্টাইলিং এর ভেরিয়েশন আছে,
এই টি শার্টটা যদি আমরা স্টাইল অ্যানালাইসিস করি, এটি একটি টি শার্ট উইথ রাউন্ড নেক, শর্ট স্লিভ অ্যান্ড ফ্রন্ট পকেট। এই টি শার্টটার স্টাইল অ্যানালাইসিস করলে এটাও রাউন্ড নেক, রেগলেন স্লিভ, রেগলেন লং স্লিভ, রাউন্ড নেক, তাহলে স্টাইলের ভেরিয়েশনটা হলো এই স্লিভে। এখানে কিন্তু পকেট আছে, এখানে পকেট নেই। আর ডিজাইন তাহলে এটার বলে দেখেন, ডিজাইনটা হলো আমাদের যে আর্ট ওয়ার্কটা, এটা হলো তার ডিজাইন। তাহলে সারফেস ট্রিটমেন্ট গুলো যেগুলো আমরা, যেমন এটা তো ওয়াশ, এটাই তার ডিজাইন এখানে, বা এখানে দেখেন প্রিন্ট আছে। সো এটাকে আমরা এখানে ডিজাইন হিসাবে কনসিডার করবো। আর স্টাইলটা অবশ্যই বডি শেপিং বা আমাদের যে প্যাটার্ন গত যে ভেরিয়েশন ইন দ্য প্রোডাক্ট, সেটাকে আমরা বলবো স্টাইলিং। নেক্সট প্রোডাক্টটা আমরা দেখি। এখানে আশা করি অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে এখানে কোনটা ডিজাইন হবে, কোনটা স্টাইল হবে। আমার স্টুডেন্টরা যদি বলি এখানে ডিজাইন কোনটা, স্টাইল কোনটা, হ্যাঁ সবাই আশা করি এটা বলতে পারবেন যে এই যে আর্টওয়ার্কটা আমরা দেখতেছি, এটা হলো এটা ডিজাইন, স্টাইল হলো এটি একটি ফিটেড লং টি শার্ট উইথ রাউন্ড নেক এবং লং স্লিভ। ওকে, নেক্সট এখানে যদি আমরা আসি এই প্রোডাক্টটিতে, এখানেও স্টাইল হলো দেখেন আর্টওয়ার্ক, সরি ডিজাইন, ডিজাইনটা দেখি আমরা এখানে আর্টওয়ার্কটাকে, এখানেও ডিজাইন, বাট স্টাইলিংটা এটা একটা লং স্লিভ এবং রাউন্ড নেক টি শার্ট। সো এটাকে ভেরিয়েশন আছে, এখানে একটা পকেট আছে দেখেন, এটা স্টাইলিং, এটা প্যাটার্ন গত ভেরিয়েশন, এটাও একটা স্টাইলিং এখানে। সো এইগুলো দেখে আমাদের বুঝতে হবে কোনটা স্টাইল, কোনটা ডিজাইন অন দ্য প্রোডাক্ট। অন দ্য প্রোডাক্টে আমাদেরকে এগুলো অ্যানালাইজ করে দেখতে হবে। নেক্সট আমরা দেখি স্টাইল ভার্সেস ডিজাইন অ্যানালাইসিস। এখানে আর বলার কিছু নেই, আশা করি আমাদের স্টুডেন্টরা এটা বুঝতেছেন। ট্রাউজার্সটা আশা করি আপনারা বুঝতেছেন যে এটা ডিজাইন এবং স্টাইল। এটা একটা ফাইভ পকেট ডেনিম এবং ন্যারো শেপের, বাট এর যে ডিজাইন দেখেন যে এখানে ডিস্ট্রয় ইফেক্ট গুলো আছে, ওয়াশ ইফেক্ট আছে, ক্রিজ মার্ক আছে। সো এই যে টেক্সচার গুলো তৈরি করা হয়েছে, দ্যাট ইজ দ্য ডিজাইন, আর দ্য শেপিংটা হলো স্টাইল। এখানে দেখেন এই এটা হলো কি স্টাইলিং, আর এটা ডিজাইনিং, এখানে স্টাইলিং, এটা স্টাইলিং, এটা ডিজাইনিং। সো এটা যে শেপিং, এখানে আবার এটা স্টাইলিং। সো এইভাবে আপনাকে প্রোডাক্ট গুলো অ্যানালাইজ করতে হবে। এবং যদি আপনি স্টাইল এবং ডিজাইন ভালোভাবে এখনো না বুঝে থাকেন, তাহলে আমাকে মেসেজ করতে পারেন। এখানে দেখেন এটা সোয়েটার, এখানে যদি আমরা স্টাইল অ্যানালাইসিস করি, এটা দেখেন হাই নেক, এই নেকটাই এটা স্টাইলিং, এর এটা লং স্লিভ, এটা স্টেইড সাইড সিমটা স্টেইড এবং বটমটা ফিটেড বটমস এবং ফ্রন্ট ওপেন। সো এটা হলো তার স্টাইল ভেরিয়েশন বা স্টাইলিং। আর তার যে ডিজাইন, এখানে আমরা দেখেন এখানে যে মোটিভস গুলো আছে, এখানে কেবল স্টিচ আছে, ডায়মন্ড আছে। সো এই যে টেক্সচার গুলো তৈরি করা হলো বা মোটিভস গুলো এখানে আছে, সো স্টিচ গুলো হলো এখানে ডিজাইন। এই প্রোডাক্টের বেলায় স্টাইলিংটা বুঝি আমরা, ফুটেড নেক, লং স্লিভ, ক্যাঙ্গারু পকেট, ফিটেড বটমস, আর ডিজাইন হলো আমাদের এই আর্টওয়ার্কটা বা এমব্রয়ডারি আর্টওয়ার্কটা। সো নেক্সট এখানেও দেখেন পকেট গুলো, শার্ট হাই নেক টু ফ্রন্ট পকেটস, দ্যাট ইজ দ্য স্টাইলিং, ফ্রন্ট ইয়োক আছে, দ্যাট ইজ দ্য স্টাইলিং, স্লিভ স্টাইলিং আছে। সো এখানেও আশা করি বুঝতেছেন। এখানে দেখেন ডিজাইনের কাজ আছে, কালার বা এখানে যে প্রিন্ট সেটা কিন্তু ডিজাইনিং এর কাজ বা ওয়ার্ক, আর এখানে এটা স্টাইলিং। সো এই ছিল আমাদের যে বিষয়টি, তো এই ছিল আমাদের যে স্টাইল ভার্সেস ডিজাইন অ্যানালাইসিস। যারা একেবারেই বেসিক বিষয়গুলোতে এখনো ভুল করেন, তাদের জন্য ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।